হাই ভিউয়ার্স, ট্যুর বিডি চ্যানেল আপনাদের স্বাগতম। আজ আমি ঢাকা শহরের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই লোকেশনটা হলো বিজয়নগর রোড, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গুলিস্তানের উত্তর পাশে হচ্ছে জিপিও 0 পয়েন্ট, সোজা গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে সোজা উত্তর দিকে 0 পয়েন্ট জিপিও, জিপিও থেকে উত্তর দিকে পুরানো পল্টন থেকে কাকরাইল পর্যন্ত এই মহাসড়কটি স্ট্রেট বা এভিনিউ, এটাকে এটা হলো বিজয়নগর রোড। বিজয়নগর রোড সোজা উত্তর দিকে বামে গেছে কাকরাইল মোড়, আর ডানে ফকিরাপুল নয়াপল্টন ফকিরাপুল মতিঝিল, এই এটা হচ্ছে কাকরাইল মোড়। এই কাকরাইল মোড়ের এখানে আছে প্রাইভেট ইসলামী ব্যাংক হাসপাতাল। ইসলামী ব্যাংক হাসপাতাল মোটামুটি ভালোই সেবা দিয়ে থাকে, মোটামুটি সুনাম আছে ইসলামী ব্যাংক হাসপাতালের। এই এদিক দিয়ে যে সমস্ত বাস চলাচল করে তাহলে গুলিস্তান সদরঘাট থেকে ভিক্টর বাস, কাকরাইল মালিবাগ ফ্লাইওভার দিয়ে রামপুরা হয়ে বাড্ডা কুরুল বিশ্ব রোড খেলখেত এয়ারপোর্ট যায়। তাছাড়া আরও প্রত্যাশা বাস রয়েছে, বনশ্রী বাস, ঢাকা গাজীপুরের বাস এদিক দিয়ে চলে গুলিস্তান গাজীপুর। এই এইটা হচ্ছে কাকরাইল মোড়। এখানে জনশক্তি কর্মসংস্থার বুড়ি রয়েছে, তারপরে এস এ ট্রাভেল পরিবহন হেড অফিস এখানেই রয়েছে। কাকরাইল মোড়ে আগে ছিল রাজমনী সিনেমা হল, রাজিয়া সিনেমা হল, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে দেশে চলচ্চিত্র ব্যবসার মন্দার কারণে। সিনেমা হল সব 60-70টি মাত্র আছে মাত্র। যাই হোক, এটা কাকরাইল মোড়। এখান থেকে সোজা উত্তর দিকে এদিকে রয়েছে কয়েক গজ হাঁটলেই বাম পাশে কর্ণফুলি গার্ডেন সিটি, ডান পাশে এই যে আছে পরিবহন, তারপর এখানে বেলি রোড, শান্তিনগর মোড়, তারপর মালিবাগ মোড়, রাজারবাগ পুলিশ লাইন এলাকাতে অবস্থিত। বাম পাশে বেলি রোডে রয়েছে বিকারণ মিশন স্কুল কলেজ, তারপর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল। এই শান্তিনগরের দিক দিয়ে পূর্ব দিকে মতিঝিল টিএনটি এজিবি কলোনি, আর এদিক দিয়ে শান্তিনগর, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়। এই যে শান্তিনগর মোড়, এটা পূর্ব দিকে যাচ্ছে রাস্তাটা, আর বাম পাশে পশ্চিম দিকে বেলি রোড গেছে, বেলি রোড সেদিক দিয়ে মগবাজার পার্কেট যাওয়া যায়। এটা হলো ফ্লাইওভার দিয়ে রামপুরের গাড়িগুলো সোজা অল্প সময়ের মধ্যে রামপুরে চলে যায়। ধন্যবাদ।